হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকে প্রথম ইফতারিতে কি কি তৈরি করেছিলাম ওটাই আপনাদের কাছে শেয়ার করব। এই যে আমি আলুর চপ বানাবো, এর জন্য আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, জিরা পাউডার, সরিষার তেল, এগুলো দিয়ে ভালো করে মেখে আমি ভর্তাটা তৈরি করেছি। আর এই যে আজকে তৈরি করেছিলাম ছোলা বুট, এই যে আমার রান্না করা শেষ, পেঁয়াজু। আর এখন আমি চপটা ফ্রাই করে নিব। চপের জন্য আমি গোলাটাও তৈরি করে নিয়েছি, 3টা ডিম, বেসন, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি গোলাটা তৈরি করেছি। এখন আমি চপগুলো ফ্রাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, চুলা আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ফ্রাই করে নিতে হবে। ব্রাউন কালার হলে চুলা থেকে তুলে নিতে হবে। এই যে ভিউয়ার্স, আমার চপগুলো ভাজা শেষ, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ইফতারি বানানো শেষ, এখন আমি প্লেটে সাজিয়ে নেব। এই তো আমাদের আজকের ইফতারির আয়োজনে যা ছিল আপনাদের কাছে শেয়ার করলাম। খুবই সিম্পল ইফতারি, প্রথম দিন এত কিছু তৈরি করলে আসলে অনেক খাবার নষ্ট হয়। তো আজকের এই ভিডিও, আজকের এই ইফতারের আয়োজন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। وسفرة حبك معنا تلم الشمل بعد غياب رمضان جاب.
show.